নমস্কার, আমি রঞ্জন। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ টিউটর রাকেশ। আজ আমরা শিখে নেব ফ্রেজাল ভার্বের ব্যাপারে। ফ্রেজাল ভার্ব আমাদের ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ফ্রেজাল ভার্ব, যাকে আমরা গ্রুপ ভার্ব বলে থাকি, সেটা আসলে কি দেখা যাক না। ফ্রেজাল ভার্বকে বিশ্লেষণ করলে যদি আমরা দেখি, ফ্রেজ অর্থাৎ শব্দগুচ্ছ, অর্থাৎ একের বেশি শব্দ থাকবে এই ফ্রেজাল ভার্বে। ফ্রেজ কথাটির অর্থ কি? শব্দগুচ্ছ, অর্থাৎ একটি অর্থও থাকবে তার। আচ্ছা, ফ্রেজাল ভার্ব তৈরি হয় কি করে? তো আমরা যে বললাম শব্দগুচ্ছ, যে কতগুলো শব্দ পাশাপাশি বসবে, তাহলে কি কি শব্দ নিয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়? না, ফ্রেজাল ভার্বে অবশ্যই একটি ভার্ব থাকবে এবং তার সাথে আমরা এক বা একের বেশি প্রিপজিশন যোগ করব, এবং সেই ভার্বের একটা যে প্রথমে যে ভার্বটা ছিল তার সাথে প্রিপজিশন অ্যাড করে নতুন একটা ভার্ব তৈরি হবে, এবং যার অর্থ এই ভার্বের থেকে সম্পূর্ণ আলাদা হবে। উদাহরণস্বরূপ দেখে নেওয়া যাক, যেমন কল একটি ভার্ব যার অর্থ ডাকা, এবং আপ একটি প্রিপজিশন যার অর্থ উপরে। কিন্তু যদি দুটো, একটি ভার্ব এবং একটি প্রিপজিশন একসাথে হয়ে একটি ফ্রেজাল ভার্ব তৈরি করে, অর্থাৎ কল আপ যার অর্থ হয় স্মরণ করা অথবা রিমেম্বার, ফলে একটি নতুন অর্থ তৈরি করছে, নতুন ভার্ব তৈরি হচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই ফ্রেজাল ভার্ব বাক্যে ব্যবহার করা হয়। পরীক্ষায় কেমন ভাবে থাকে? না, পরীক্ষায় এরকম বাক্য থাকে, সেই বাক্যের মধ্যে একটি ভার্বের নিচে আন্ডারলাইন করা থাকে, এবং আমাদেরকে কি করতে হয়, কিছু ফ্রেজাল ভার্ব সেই শব্দের পরিবর্তে বসাতে হয়। তো একটা কথা বিশেষ দ্রষ্টব্য আমাদের মনে রাখতে হবে, যেই ফ্রেজাল ভার্ব গুলো টেন্সের উপর নির্ভর করবে, যে ভার্বের নিচে দাগ দেওয়া আছে সেই ভার্বে কি টেন্সে আছে, সেই টেন্স অনুযায়ী ফ্রেজাল ভার্বটাকেও চেঞ্জ করে সেই ফর্মে বসাতে হবে। উদাহরণ দেখে নি, যেমন দে রিজেক্টেড আওয়ার প্রপোজাল, তারা আমাদের প্রস্তাবটি বাতিল করবে। তো এই রিজেক্টেড ভার্বের নিচে দাগ দেওয়া আছে, আমরা যদি ফ্রেজাল ভার্বে চার্ট মুখস্থ করি, সেই চার্টটা আমার কাছে আছে, যারা যারা নিতে চাও আমায় কমেন্টে জানাবে, আমি তাদেরকে পাঠিয়ে দেব, অথবা আমার ইমেলে যোগাযোগ করতে পারো। আমি পিডিএফ হিসাবে বিশেষ কতগুলো খুবই গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বে লিস্ট করে রেখেছি, সেগুলো পিডিএফ হিসাবে পাঠিয়ে দেব। তো দেখে নি, যে রিজেক্টেড, তার যদি ফ্রেজাল ভার্ব দেখি রিজেক্ট অথবা বাতিল করার, তার ফ্রেজাল ভার্ব হচ্ছে টার্ন ডাউন, টার্ন ডাউন, ইডিটা না কিন্তু। তো তাহলে আমি কিন্তু দেখেছি যে রিজেক্টের জন্য টার্ন ডাউন, কিন্তু এখানে আছে রিজেক্টেড, অর্থাৎ এটি আছে পাস্ট টেন্সে বা ভার্বের পাস্ট ফর্মে আছে। তাহলে আমাকে কি করতে হবে, না টার্নটাকে পাস্ট ফর্মে করতে হবে, অর্থাৎ টার্ন ডাউন লিখতে হবে। আরো একটা উদাহরণ দেখে নেওয়া যায়, লেখা আছে আওয়ার হেডমাস্টার ইজ ডিস্ট্রিবিউটিং প্রাইজেস, আমাদের শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষক মহাশয় কিছু পুরস্কার বিতরণ করছে। তো এখানে যদি দেখে নি, ভার্ব কি আছে ডিস্ট্রিবিউটিং, তাহলে ভার্বটা কি অরিজিনাল ভার্ব ডিস্ট্রিবিউট, যার অর্থ বিতরণ করা, এবং তার অরিজিনাল ফর্ম হচ্ছে ফ্রেজাল ভার্বে গিভ অ্যাওয়ে। কিন্তু উত্তর লেখার সময় আমরা তো গিভ অ্যাওয়ে লিখবো না, কেন, এটা আছে কন্টিনিউয়াস ফর্মে, তাই জন্য আমরা কি লিখবো, গিভিং অ্যাওয়ে, এই গিভটা হয়ে যাবে গিভিং। আশা করি ফ্রেজাল ভার্ব সম্বন্ধে তোমাদের বোঝাতে পেরেছি। এছাড়াও ফ্রেজাল ভার্ব সম্বন্ধে কোনো যদি বিশদে জানার থাকে, তাহলে কমেন্টে জানাও, অথবা আমায় ইমেল করো, অথবা আমার সাথে কন্ট্যাক্ট করো। ধন্যবাদ।